সাদিয়া ইমান, তো ওর যেটা পোর্টাল আমি যেটা ভাইরালটা দেখলাম সেটাতে ওর যৌক্তিক অর্থে কিন্তু বলতে পারে যে আমার নাভিটা এইভাবে রাখেছে, ওইটা না ওইভাবে মানে রিলটা না করলেও পারতো, ওইখানে মানে শিল্পতা ছিল না, ওইখানে নগ্নতা দেখা গেছে, তাই না? তো সাদিয়া ইনামের ওই যৌক্তিকতা আছে, সে কেস করতে পারে। এবং যে ভাই এটা করেছেন তার তীর্যক একটা পোর্টাল বুদ্ধি আছে যে এই নাভিটা দেখালে আমার ভিউজ বাড়বে, এটা কিন্তু যৌক্তিক না। সেই জন্য বলে কনস্পিরেসি থিওরি, আমাদের এই কনস্পিরেসি থিওরির কারণে মানে মাস্টার মাইন্ড কাকে বলে থিওরি, খোলামেলা অভিনয় করা হচ্ছে কলকাতাকে, আমাদের মনে হচ্ছে যেন একটা আমাদের মানে একটা ক্লাস। হ্যাঁ, স্ত্রীজিত যা করতে পারে, স্বস্তিকা যা করতে পারে, শ্রীলেখাই তো তা করতে পারে না। শ্রীলেখা মুখেই বলছে দেয়ার মানে তারা প্রেম করতে পারে। অনেক কনস্পিরেসি থিওরি চলছে আমাদের মানে জীবনটা নিয়ে, আমার দেশটাকে নিয়ে, আমাদের নিয়ে, শিল্পীদের নিয়ে, এবং পোর্টাল বা সাংবাদিক বলেন, জার্নালিস্ট বলেন, তাদের নিয়ে। এখন নগ্নতা আমরা কাকে বলবো? আমার সুচদ্দিকল বাড়িতে আমার কোমর দেখা গেছে, আমার এখান থেকে ব্লাউজ পরি নাই সেটা, তারপর পুরো পিঠটা, সেটাতে শালীনতা ছিল, স্বচ্ছতা ছিল, সুন্দর লাগছিল, ওটা আর্ট ফিল্ম। কিন্তু সেটা দেখাবার শিল্পা মানে সে মানে যে শিল্পীর কারিগর আমাদের পরিচালক ঠিক সেইভাবে সেই ক্যামেরাম্যান সেভাবে তুলতে পেরেছিল। তা আজকে যে শিল্পীর নাম আমি শুনলাম, আমি আদৌ তো তার নাম শুনিনি, কী নাম জানি, অনেকবার শুনি, সাদিয়া ইমান। তো ওর যেটা পোর্টাল আমি যেটা ভাইরালটা দেখলাম সেটাতে ওর যৌক্তিক অর্থে কিন্তু বলতে পারে যে আমার নাভিটা এইভাবে রাখেছে, ওইটা না ওইভাবে মানে রিলটা না করলেও পারতো, ওইখানে মানে শিল্পতা ছিল না, ওইখানে নগ্নতা দেখা গেছে, তাই না? তো সাদিয়া ইনামের ওই যৌক্তিকতা আছে, সে কেস করতে পারে। এবং যে ভাই এটা করেছেন তার তীর্যক একটা পোর্টাল বুদ্ধি আছে যে এই নাভিটা দেখালে আমার ভিউজ বাড়বে, এটা কিন্তু যৌক্তিক না। সেই জন্য বলে কনস্পিরেসি থিওরি, আমাদের এই কনস্পিরেসি থিওরির কারণে মানে মাস্টার মাইন্ড কাকে বলে? এই যে আমাদের কালকে আমাদের উপপ্রধান উপদেষ্টা ইলিয়াস সাহেব যখন মানে যৌক্তিক অর্থে ছাত্রদের ডেকেছেন, একটা কথা আমাদের ভালো লাগে না যে শুধু বাচ্চারাই আন্দোলন করেছে, আন্দোলনটা তো আমি ছিলাম, আন্দোলনে আমার গায়ের উপর ছোট ছোট বাচ্চারা পড়েছে, 17-20 বছরের বাচ্চারা, এটার যৌক্তিক অর্থে আমি যদি ক্যামেরা প্রেফারেন্স দিতাম তাহলে বাচ্চাগুলি হয়তো বা আরও বেশি পঙ্গুত্ব হতো, বাচ্চাগুলি অজ্ঞান হয়ে গেছিলো শহীদ মিনারের মানে একদম সিঁড়িতে, এটা চাক্ষুষ প্রমাণ আরও অনেকে ছিল। আমি ইলোরা গহর হিসাবে কয়েকটা টিভিকে ডাক দিলেই তো আমার বাঁধনের মতো একটা সাপোর্ট পাইতাম যে আমি বোধহয় লড়ে যাচ্ছি, ডেফিনেটলি আমরা দেশের জন্য লড়েছি। এবং আমি সবচেয়ে অবাক হয়ে যাই জাতিসংঘের মতো একটা জায়গায় কোথা থেকে মানে ফ্যাসিস্ট গভর্নমেন্টের একজন লোক দাওয়াত পায়, কিন্তু সে বিল ক্লিনটনের সাথে এবং আমাদের উপদেষ্টা ইউনিসেফ সাহেবের সাথে দাঁড়ায়। আমি এটার যৌক্তিক অর্থে বিচার চাই এই ছেলেটার, কারণ তারা যদি আমেরিকাতে এটা করতে পারে তাহলে বাংলাদেশে কী না করতে পারে। এবং আমি আরেকটা বিচার চাইব যে আমরাও কিন্তু শুধু বাচ্চারা ছাত্ররা ছিল না আন্দোলনে, আমরা কিন্তু ওই আক্ষরিক অর্থে টিভি চ্যানেলের প্রচারটা চাই নাই, আমরা চেয়েছি দেশ বদলানোর চেষ্টায়, আমরা চেয়েছি গণভবনটা বদলানোর চেষ্টা। আমি কিন্তু গণভবনে যাইনি, আমি কিন্তু ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারতাম, আমি কোনো টিভি প্রচারেও যাইনি। আমি যখন দেখলাম যৌক্তিককে, আমি আজকেই আপনাদের প্রমাণ করব, আমার কিন্তু মানে শিল্পী ইকুইটি যেটা আছে, আর্টিস্ট ইকুইটি, হ্যাঁ, সেটার ফেসবুকেও আমি অ্যাড নাই, কতটা রাজনীতি করা হয়েছে আমাদের সাথে। ও ডেফিনেটলি পরিপূরক, খোলামেলা অভিনয় করা হচ্ছে কলকাতাকে, আমাদের মনে হচ্ছে যেন একটা আমাদের মানে একটা ক্লাস। হ্যাঁ, স্ত্রীজিত যা করতে পারে, স্বস্তিকা যা করতে পারে, শ্রীলেখাই তো তা করতে পারে না, শ্রীলেখা মুখেই বলছে দেয়ার মানে তারা প্রেম করতে পারে। অনেক